নমস্কার বন্ধুরা, বনানী কিচেনে আজ আমি ডিম ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য কী কী এখানে নিয়েছি আমি দেখিয়ে দেব। এখানে নিয়েছি 2 গোটা তেজপাতা, এখানে গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরা এবং ধনে আমি একসঙ্গে একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে সাদা তেল বাটিটাই মেখে নেব ডিম ভাপার আগে, তাই জন্য আর সরিষার তেল দিয়ে পুরো রান্নাটাই করব, লবণ আর হলুদ। আর এখানে আছে পাকা শুকনো লঙ্কা বাটা, আর এখানে আদা ও রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি শিলে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কেটে নিয়েছি, এইভাবে আলু দিয়ে রান্নাটা করব। আর ধনে পাতা কুচি নিয়েছি 4 ডিম। তো আমি ডিম 4টাকে ভেঙে দেখাবো। ডিম 4টাকে আমি একে একে ভেঙে নিচ্ছি। ডিম 4টাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এতে খুব হালকা করে অল্প একটু লবণ দিয়ে দেব, খুব হালকা। এখানে আমি পোলট্রি ডিম নিয়েছি, আপনারা চাইলে দেশি হাঁস মুরগির ডিমও নিতে পারেন। তো ডিম 4টাকে আমি ভালোভাবে ফেটিয়ে দেখাচ্ছি। এরকম একটা বাটি আমি নিয়ে নিয়েছি ডিম ভাপা বসানোর জন্য, তার জন্য এই পাত্রে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তেলটা আমি বাটির চারিদিকে মিশিয়ে নেব, মেখে নেব চারিদিক এবং নিচটায়, যাতে ডিমটা খুব ভালোভাবে ছেড়ে উঠে যায়। এবার ডিমটা এর উপর ঢেলে দেব। জল নিয়েছি কড়াই, উনুনটা জ্বেলে কড়াই বসিয়ে তার উপর আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, সেই স্ট্যান্ডের উপর বাটিটা বসালাম। এরকম একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম, তার উপরে এরকম একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে ডিমটা আমি ভাপা হতে দেবো 10 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার ডিম ভাপাটা কেমন হয়েছে। ঢাকাটা উঠিয়ে নিলাম, সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আপনারা দেখতেই পাচ্ছেন। নামিয়ে নিয়েছি, এবার এটিকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তার উপর একটা থালা উপর করে দিলাম, দিয়ে ঢেলে নিচ্ছি। তেলটা আমার খুব ভালোভাবে দেওয়া ছিল, তাই লেগেও যায়নি এবং ছুরি দিয়েও আমার সাইডটা কেটে নিতে হয়নি। তো এবার এটিকে আমি কেটে নেব পনিরের মতো চৌকো চৌকো করে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর কত স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে, খেতেও পনিরের মতো হবে, এটি খুব সুন্দর লাগবে। আমি এতে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম, নিয়ে একটু হালকাভাবে ভেজে নেব, আগে লবণ দেওয়াই ছিল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো এতে তেল দিয়ে দিলাম। আমি ডিমগুলোকে ঢেলে দিলাম, ঢেলে এগুলো খুব হালকাভাবে ভেজে নেব। ডিমটা বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায়, তাই খুব হালকাভাবে আমি ভেজে তুলে নেব। এগুলো আমার ভাজতে 1 মিনিটও লাগলো না, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে, এটি খেতেও খুব সুস্বাদু হবে। তো এরকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবেন। আবারও আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব 1 থেকে 2 মিনিট ধরে। আলুটাও খুব হালকাভাবে হলুদ দেব, দিয়ে ভেজে নেব, লবণটা এখন দেবো না। আলুগুলিকে আমার ভাজা শেষ হয়ে গেল, এবার আমি উঠিয়ে নিলাম। তেলগুলো গরম হওয়ার পর পেঁয়াজ কুচিতে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে আসলে তারপর আদা রসুন বাটাটাই দিয়ে দেব। তেজপাতা 2 এবার দিলাম, গোটা তেজপাতা আর আদা রসুনের বাটাটাও দিয়ে দিলাম।
টমেটো কুচিগুলো এবার দিলাম, দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার লঙ্কা বাটাটা ছিল, লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো কড়াইতে ঢেলে দেব। আলু লবণ দিচ্ছি হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এতে এক বাটি পরিমাণ জল অ্যাড করছি, তরকারিটা ফুটে আসলে তারপর ডিমগুলো দেবো, নাহলে ডিমটা তো আমার রেডি করাই আছে। তো এই পর্যায়ে আমি ডিমগুলো ঢেলে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এই রেসিপিটা আপনারা চাইলে ভাত, গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, কিন্তু আমি এখানে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ধনে পাতাটা দিলে খেতেও খুব সুন্দর হবে। ঝাল বা লবণটা আপনার পরিমাণ মতো দেবেন। ঝালটা আমি শুধু বেটেই দিয়েছি, কোনো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেনি। আরও একটু লবণ আমার লাগবে, এটুকু লবণ আমি দিয়ে দিলাম। এবং ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলাটা এখন আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব, পুরোটাই দেব। রেসিপিটা আমার শেষ হয়ে গেল, রান্নাও শেষ, এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি।